সফলতার কোনো শর্টকাট নাই, অটো সিরিয়ার মিল চালান, অনার্স কমপ্লিট করলাম। ও আপনার পড়াশোনা? হ্যাঁ, বাংলা নিয়ে অনার্স কমপ্লিট করে আপনাদের আজ দিলাম। আপনি তো একজন শিক্ষিত উদ্যোক্তা, এই শিক্ষিত উদ্যোক্তারা এগিয়ে আসলে ইনশাল্লাহ দেশ সফল হবে। এই শিক্ষা ব্যবস্থা একটা বেকার তৈরির কারখানা তৈরি হয়ে গেছে বর্তমানে, তাই হয়নি? তো আমাদের কারিগরি শিক্ষা বা ছোট থেকেই যদি আমরা ইন্সপিরেশন নিই যে ভালো কিছু করব, কিন্তু অনেক ছেলে মেয়ে দেখবেন যে ছাত্র বসে, আপনি যদি এখন অনার্স কমপ্লিট করেন তাহলে দুই বছর আগে শুরু করছেন, সেকেন্ড ইয়ারে শুরু করছেন? পোল্ট্রি শুরু করছি 2016 সাল থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিলাম। তারপর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে আপনি শুরু করছেন, তো ওনার থেকে আমাদের ইন্সপায়ার হওয়া উচিত। তরুণ উদ্যোক্তা অথবা ছাত্র অবস্থায় আছেন তাদের বলবো যে আপনার পড়াশোনার পাশাপাশি একটা কর্ম শুরু করা, একটা কিছু শুরু করা যেখানে আপনারা সফল হতে পারেন। তো ভাই কোথা থেকে আসছেন, কি নাম? আমি গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা থেকে আসছি। বক্তিয়ার ভাই তিন মাথা মেশিন ক্রয় করছেন, উনি আসলে এর আগে দেখে গেছেন আমাদের এখানে, যখন উনি আসেন এখানে তিন মাথার মেশিন দুইজন বা তিনজন ক্রয় করছিলেন, তখন ধান ভাঙানো কেমন করে হয়, আটা ভাঙানো কেমন করে হয় সবগুলো উনি দেখছেন। আর আজকে এসে বলছে আর কোনো দেখার প্রয়োজন নাই, আমাকে কি করেন মেশিনটা দিয়ে দেন। তো দর্শক মণ্ডলী, আসলে তিন মাথার মেশিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, কিন্তু আজকে কথা বলবো, উনি একটা ব্যবসা করেন, সেটা হচ্ছে অটো সিরিয়ার মিল চালান এবং পাশাপাশি আপনার পোল্ট্রি ফার্ম আছে। তো উনি আমাদের কাছ থেকে ফিড মেশিনও নিচ্ছেন, আবার তিন মাথার ম্যাজিক মেশিনও নিচ্ছেন। তো আপনি যে এই যে তিন মাথার ম্যাজিক মেশিন নিচ্ছেন, এটা কি ভাঙানোর ব্যবসা করবেন? করবেন। আর নিজের চাল তো দরকার হয় ধান কিনে, চাল যদি ক্যাপাসিটি ভালো হয় তাহলে আমি নিজে চাল উৎপন্ন করার চেষ্টা আছে। নিজে চাল তৈরি করে আপনি চিরা করবেন, চিরার যে মেশিন, এই মেশিনটা আপনি যে ব্যবসা করতেছেন, আজ কতদিন হলো ব্যবসা করতেছেন? দুই বছর। এই দুই বছরে আপনি শুরুর দিকের কথা বলবেন, যে শুরুতে যে ব্যবসা যখন শুরু করলেন তখন কি এই ব্যবসা আপনার খুব একবারে চলছে নাকি প্রথম দিকে আপনি খুব সমস্যার মধ্যে পড়ছিলেন? প্রথমে সমস্যা ছিল। আচ্ছা, এই 6 মাস যাওয়ার পর আর কি ডেভেলপ হচ্ছে আর কি মোটামুটি। এখন আপনি প্রতিদিন বা মাসে কত মন চিরা বিক্রি করেন? আমি তো মাসে ওইভাবে হয় না, আমার মনে করেন মাসে মনে করেন প্রায় 40-45,000 টাকা ইনকাম করা সম্ভব। সম্ভব হয় আর কি। আপনার দিনে মনে করেন দিনে কতটুকু চিরা বাজার যায়? যদি আপনার না হয় তাও 3 মন বাজারজাত করা যায়। 3 মন? তিন মন যদি বাজারজাত করেন কেজি প্রতি 15 টাকা কি প্রফিট থাকে? তিন মনে আপনার হচ্ছে প্রায় 1800 টাকার মতো আসে। 1800 টাকা ব্যয় সহকারে প্রায় আবার এবারে হচ্ছে 1200-1100 পর্যন্ত সঞ্চয়। এরা নিচ্ছে কারা, মুদি দোকানদারেরা নিচ্ছে নাকি যারা প্যাকেট করে বিক্রি করে? তারা দোকানদারেরা নিচ্ছে, আর আপনার পাবলিক পাবলিক গ্রাম ও পাবলিক যারা আছে তারা নিজেরাই করে নিয়ে যায়। তো আপনি সিরিয়ার ব্যবসা করে মোটামুটি 2 বছর আলহামদুলিল্লাহ সফল আপনি। আচ্ছা, নতুন নতুন আপনি যে পোল্ট্রি ফার্ম রয়েছে তার জন্য ফিড মেশিনও ক্রয় করবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। তো যাই হোক ভাই, আপনি অনেক একটা ভালো উদ্যোগ নিয়েছেন। মূলত উদ্যোক্তা এভাবেই ছোট থেকে মানুষ আরো ভালো পর্যায়ে যেতে পারে, একবারে যে গাছের মাথায় চলা যায় তা কিন্তু সম্ভব না, মূলত ছোট থেকেই বড় পর্যায়ে যেতে হয় এরকম অল্প আকারে। উনি আজকে তিন মাথার ম্যাজিক মেশিন নিচ্ছে, চিরার অলরেডি সে ব্যবসা করছে, তারপর একটা ফিড মেশিন নিচ্ছে, এরকম করে হতে হতে যখন দেখা গেল যে 20 বছর বা 15 বছর পরে দেখা যাচ্ছে যে লাখ টাকা বা কোটি টাকা আয় করতেছে, তখন মনে হয় যে রাতারাতি এতে সফল হয়ে গেল। আসলে সফলতার কোনো শর্টকাট নেই। এখন আপনার যে পরিকল্পনা এই তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে মূলত আপনার যে আরো লোকজন যারা চিরা করতে আসে সেখানে যাতে হলুদ মরিচও করতে পারে। অনেক সময় আসে, হলুদ নিয়ে আসে, মরিচ নিয়ে আসে, অন্য মিলে যায়, কিন্তু অন্য মিলে যায়। তাহলে আপনার মিলে এসে যদি দেখে যে এটা আছে তাহলে এটাও নেবে, তো অনেকে তো আপনার থেকে ফিডও বানায় নিবে কিছুদিন পর। আমি পোল্ট্রি আমার নিজস্বই আছে, পোল্ট্রি ফার্ম আমি চাষে জলে যদি আমি নিজের খাদ্যটা নিজে উৎপাদন করতে পারি। আপনার মতো যে শুধু মিলি দিতে হবে তা নয়, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং আছে, তারপরে গ্রাফিক ডিজাইন, অনেক ধরনের ব্যাপার থাকে যেগুলোর মাধ্যমে কি করা সফল হওয়া সম্ভব। সম্ভব না? তো একজন সফল ভাই তাকে আমাদের সম্মান করা উচিত। ইন্টারমিডিয়েট থেকে তিনি এটা শুরু করছে এবং আজ তিনি আল্লাহর রহমতে সফল। আল্লাহ তাআলা আরও আপনাকে সফলতা দান করুক। আপনার জন্য দোয়া করি ভাই, আমাদের জন্য দোয়া করবেন।